আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান তারেক, লার্ন উইথ ফান বাই মেহেদী স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতি অর্থাৎ 9.1 এবং 9.2 এর এই ঢাকা বোর্ড 2022 সালে আসা এই 8 নম্বর সৃজনশীলটা নিয়ে। তো দেখেন আমাদের এই সৃজনশীলের উদ্দীপকে কি দেওয়া আছে, কট থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু এ এবং কট থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু বি। আচ্ছা এবার আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে কি, থেটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে এখান থেকে বলেছে যে থেটা সমান সমান যদি 60 হয় তাহলে এই যে বি আছে এই বি এর মানটা নির্ণয় করতে বলছে। তো দেখেন আর এ যে খ এবং গ নাম্বারটা আছে আমি সবচেয়ে সহজ নিয়মে করাই দেবো আপনাদের। আমি মানে অনেক গাইড দিচ্ছি এবং বেশ কয়েকজন স্যারের আমি ভিডিও মানে ফলো করছি, তো এর তুলনায় আমি আমার মানে চেষ্টা করবো সবচেয়ে সহজভাবে আপনাদের করাই দেওয়ার জন্য খ এবং গ নাম্বারটা। একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা তো এবার দেখেন এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে আমাদের দেওয়া আছে কট থেটা মাইনাস কস থেটা ইকুয়াল টু বি। আচ্ছা আমাদের বি এর মানটা চাইছে। আচ্ছা তো এবার আমি এই যে মানটা বসাই দিই থেটা, থেটার মানটা 60 ডিগ্রি, এটা একটু লিখে নিন যে দেওয়া আছে থেটা ইকুয়াল টু 60। আচ্ছা এরপরে আমাদের কি কস থেটা, এই কস থেটা, থিটার মানটা কত আমাদের বি বসাই দিলাম। আচ্ছা এই আমাদের কট 60 ডিগ্রির মানটা কত, কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আচ্ছা তো দেখেন এই যে মানগুলো আপনারা বের করবেন, আচ্ছা আমি একটু বলতেছি, এরপরে হচ্ছে আমাদের কি কস 60 ডিগ্রি এটার মান কত আমাদের হাফ ইকুয়াল টু বি। আচ্ছা এই যে মানগুলো আপনারা বের করবেন আমি কিভাবে বের করলাম, মানে আমি দুইটা নিয়ম শিখেছি, একটা হচ্ছে হাতের সাহায্যে কিভাবে আপনারা মান বের করবেন আর একটা হচ্ছে ক্যালকুলেটারের সাহায্যে আপনারা কিভাবে মানগুলো বের করবেন। তো আমি সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। দেখুন যে মাত্র কয়েক সেকেন্ডে দশ সেকেন্ডের মধ্যে আপনারা প্রত্যেকটা মানে সাইন কস ট্যান কস স্যাক কস এগুলো সকল মানে মানগুলো আপনারা বের করতে পারবেন। তারপরেও দেখবেন যে এ অধ্যায়ের উপর আমার মানে বেসিক আলোচনা আছে, অধ্যায় ভিত্তিক আলোচনা আছে, তারপরে বিভিন্ন বোর্ডের সৃজনশীল সমাধান দেওয়া আছে। আপনারা আমি প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যদি দেখে আসেন তারপরে দেখবেন যে এই টাইপের যে অঙ্কগুলো আছে আপনারা অনায়াসে করতে পারবেন। আচ্ছা তো আমাদের যেহেতু বি এর মানটা বের করতে বলছে মধ্যে √3 আর নিচে আছে কত √2। আচ্ছা এই √3 এবং √2 এর লসাগু হয় 2√3। আচ্ছা তো এখান থেকে দেখুন √3 √3 কাটা যায়, তাহলে দুই এর সাথে এক গুণন দিলে কত হবে 2। আচ্ছা এই নিয়ে 2 আর এই 2 এখান থেকে কাটা যাচ্ছে, মানে প্রথমে তো আগে ভাগ করতে হয় তারপর তো গুণ, লসাগু নিয়ম তো জানা যাবে। এরপর √3 এর সাথে 1 গুণন দিলে কত হবে √3। আচ্ছা ইকুয়াল টু বি, তাহলে কিন্তু আমাদের বি এর মান পাই গেছি। এবার যদি এটা সাদায় লেখেন অতএব বি ইকুয়াল টু 2√3 ডিভাইডেড 2 √3 ডিভাইডেড 2√3, আমাদের এটাই কিন্তু অ্যানসার। আশা করি বুঝতে পারছেন এটা, এটা অনেক ইজি ছিল। আচ্ছা এরপরে দেখেন ক নাম্বারটা, ঢাকা বোর্ড 22 সালে আর একটা কিন্তু সৃজনশীল আসছে, তো সেটা সমাধান আমি করাই দিয়েছিলাম। তো আমার একটু পরীক্ষা চলতেছে, এর জন্য আমি আপনাদের সামনে মানে একটু কয়েকদিন পর পর হাজির হচ্ছি, প্রায় এক সপ্তাহ পর আমি আবার হাজির হলাম। তো দোয়া করেন, আমার মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলতেছে, পরীক্ষা শেষে আমি রেগুলার আসবো, আর দুইটা মতো পরীক্ষা আছে আমার। আচ্ছা তো এবার দেখেন আমাদের খ নাম্বার বলছে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 cot θ ব্র্যাকেট 1 sin²θ। আচ্ছা তো এবার আমাদের যে জিনিস দুটো দেওয়া আছে সেটা আমরা একটু লেখে নিই, যে দেওয়া আচ্ছা এই খ নাম্বারটা আপনারা অনেক নিয়মে করতে পারেন, তো আমার কাছে যে নিয়মটা সবচেয়ে সহজ লাগছে আমি সেই নিয়মটা করাই দিচ্ছি। আচ্ছা আর আমার মনে হয় যে এটাও আপনাদের কাছে অনেক সহজ লাগবে। আচ্ছা এই দুটো আমাদের দেওয়া আছে, এবার আমাদের কি লেফট হ্যান্ড সাইড বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে। আমি একটু মানগুলো বসাই দিই, এ এর মান কোনটা, এটা এটার উপর স্কোয়ার। আচ্ছা কোর প্লাস এটা ইকুয়াল টু হোল স্কোয়ার প্লাস বি, বি এর মানটা কত আমাদের কোর থেটা মাইনাস কি আমাদের কস থেটা হোল স্কোয়ার। আচ্ছা এই এটা আমাদের দেওয়া আছে, দেখেন এটা আমাদের একটা সূত্র পড়ে আগে যখন আমরা মানে জেনারেল মেথড অঙ্ক করেছিলাম যে 2a² + b² এটা সূত্র কি বলেন তো, আমাদের মানে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো দেখেন এই সিনারিওটা ঠিক এরকমই,
মানে একবার প্লাস দা হোল স্কয়ার দিবেন মাসখানে আমার প্লাস আবার কি a মাইনাস b হোল স্কয়ার তাহলে এই টোটালটা সমান সমান আমি কি লিখতে পারি 2 এটা a এবং এটা b আচ্ছা তাহলে আমাদের কি লেখা যায় 2a স্কয়ার স্কয়ার কোনটা সরি cot এখানে c o t cot প্লাস b b স্কয়ার কোনটা এই যে আমাদের cos cos থিটা এই জিনিসটা তো আমি লিখতে পারি আচ্ছা এরপরে দেখেন আমাদের এই যে এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে আমাদের এই cot cot কিন্তু আছে এখান থেকে আমাদের কি আবার sin আনতে বলছে তো দেখবেন যে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা এই যে cos θ আছে এই cos θ কে আমি একটু উপরে লিখলাম এই নিচে আমি লিখলাম এই sin θ এখন কথা তো স্যার আমাদের এখানে তো sin θ নাই cot square theta plus এটা সমান সমান আমি কি লিখতে পারি এটা সমান সমান কিন্তু আমি cot square theta লিখতে পারি কারণ আমি cot সমান সমান আমি জানি 1 by tan theta একটা কিন্তু জানি আমি cot সমান সমান আমি কি জানি সরি cos theta minus কি আমাদের sin theta এটা জানি না তাহলে আমাদের এই যেটা ইকুয়াল আমি ইয়া লিখতে পারি মানে cot theta লিখতে পারি এরপর আমাদের কি আছে ইনটু sin square theta ঠিক আছে আচ্ছা তো এবারে আমাদের অঙ্ক প্রায় শেষ এরপর দেখেন এখানে আমাদের কি cot স্কয়ার থিটা আছে এখানে আমাদের কি cot স্কয়ার থিটা আছে তাহলে দুইটার মধ্যে থেকে আমাদের কি cot স্কয়ার থিটা আমরা কমন নিতে পারি cot স্কয়ার থিটা যদি আমরা কমন নেই এখান থেকে cot স্কয়ার থিটা নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকবে শুধুমাত্র 1 আর এখান থেকে cot স্কয়ার থিটা নিয়ে নিছি তাহলে কি থাকতেছে আমাদের শুধুমাত্র এই যে sin স্কয়ার থিটা তো দেখেন আমাদের প্রমাণ কিন্তু হ্যাঁ গেল অর্থাৎ ছুট বুঝতে পারছেন এটা আমার কাছে সবচেয়ে সহজ লাগছে এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা এটা বুঝতে পারছেন আচ্ছা এরপরে দেখেন আমাদের এই যে গ নাম্বারটা আমি গ নাম্বারটা অনেক ইজিলি ভাবে করে দেব আচ্ছা তো এরপরে আমি একটু মুছি আচ্ছা তো এরপরে দেখেন আমাদের কি গ নাম্বার আমাদের বলছি কি প্রমাণ করো যে a² - b² হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কত 16ab আচ্ছা তো এটা কিন্তু 9.1 এর উদাহরণ 11 নম্বর অঙ্ক ওখানে ছিল 4ab আর এখানে হচ্ছে 16ab এবং এক্সট্রা ভাবে যেখানে স্কয়ার স্কয়ার আছে এটা এটা একটু অন্যরকম ভাবে করতে হবে একই ক্যাটাগরি প্রথম দুই এক লাইন হচ্ছে একটু মানে ক্যালকুলেশন করতে হবে তারপর আপনারা দেখবেন যে একই টাইপের আসছে আচ্ছা তো এখানে আমাদের দেওয়া আছে যেটা আমি সেটা লিখে নিলাম আচ্ছা আর এখানে অবশ্যই যে 4ab সূত্রটা করবে 4ab সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস আমাদের কি a - b হোল স্কয়ার আচ্ছা তেবার আমাদের কি লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার এটা দিয়ে দিলাম আচ্ছা এবার a এর মান কোনটা এই এটা বসে দিলাম তাহলে cot থিটা মাইনাস প্লাস cos থিটা পুরো কি আমাদের স্কয়ার মাইনাস b b এর মান কত এই যে আমাদের কি cot থিটা মাইনাস কি আমাদের কি cos থিটা উপরে কি স্কয়ার আচ্ছা এরপর উপরে কি আসলো আমাদের হোল স্কয়ার ছিল আমি কিন্তু এই যে হোল স্কয়ারটা বসে দিলাম তো দেখেন এটা কিন্তু এই যে ফর্মুলাতে করতেছে অর্থাৎ 4ab এই যে সূত্র a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার তাহলে এটাকে আমি কি লিখতে পারি 4a a এখানে কোনটা বলেন তো a হচ্ছে আমাদের এই যে cot আর b হচ্ছে আমাদের কি cos আচ্ছা তো এবার a cot * b b কোনটা এই যে cos এটা বলে লিখলাম আচ্ছা এবার আমাদের কি উপরে স্কয়ার ছিল আমি স্কয়ারটা বসাই দিলাম এই টোটালটা হচ্ছে 4ab আর এই যে উপরে স্কয়ার ছিল এই স্কয়ারটা আমি বসাই দিলাম আচ্ছা তো এই দেখেন এই স্কয়ারটা কিন্তু এই 4 এর উপরে আছে cot এর উপরে আছে আবার কি cos এর উপরে আছে তাহলে এই স্কয়ারটা আমি ভাঙা দিই তাহলে 4 4 16 cot এর উপরে স্কয়ার দিলে আমাদের কি হবে আমি একটু ব্র্যাকেট দিয়ে এটা আলাদা করব কারণ আমাদের দেখুন অলরেডি আমি 16 কিন্তু নিয়ে ফেলছি এবার আমাদের ab এর মতো প্রমাণ করতে হবে আচ্ছা ইনটু আমাদের কি cos স্কয়ার থিটা আচ্ছা এটার আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে 16 এবার দেখেন আমাদের এই যে cot cot আমি আছি এবার এই cos কে ভাঙাবো কারণ আমাদের এই যে ab এর মতো যাইতে হবে অর্থাৎ একবার a² - b² এই সূত্রটা পর্যন্ত যদি যাইতে পারি আপনাদের এখন কিন্তু একটু হালকা হালকা পরিচিত পরিচিত মনে হচ্ছে এরপর দেখেন আমি এটাকে ভাঙাই নি তাহলে বুঝতে পারবেন না
এবার এই যে cos স্কয়ার cos স্কয়ার আমরা কিভাবে ভাবে ভাঙাইতে পারি sin স্কয়ার 1 sin স্কয়ার থিটা মানে cos স্কয়ারের সূত্র সেটা হলো আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ডাকটা দিতে হবে আচ্ছা তো এবার দেখেন এই যে 16 16 এই রাখলাম এবার দেখেন এই cos স্কয়ারের সাথে যদি 1 গুণ দেই তাহলে আমাদের কি হবে বলেন তো cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার এখানে প্লাস মাইনাসে মাইনাস এই cos স্কয়ারের সাথে আবার আমি কি আবার sin স্কয়ার গুণ দেব তাহলে cos স্কয়ার থিটা ইনটু আমাদের কি sin স্কয়ার থিটা संकट माइनस তো আশা করি বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।